কি অবস্থা সবার? আচ্ছা, শক্তিশালী ভিলেন চরিত্রে তুফান টুতে যদি কলকাতা থেকে কাউকে না নিয়ে বাংলাদেশ থেকে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে নেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? এরকম একটা পোস্ট আমার চোখে পড়ল, পরে শুধু একটা না, একাধিকবার আবার চোখে পড়ল। তখন আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি, আমার নিজের মতামতটাও একটু দেই। তো আসলে বন্ধুরা, তোমরা যারা আসলে চাও এরকমটা যে কলকাতা থেকে কাউকে না নেওয়া হোক, বাংলাদেশ থেকেই সবগুলো আর্টিস্ট থাকুক, আমার মনে হয় এইটা আসলে মেকার্সদের ক্ষেত্রে এটা পসিবল হবে না। কেননা এই সিনেমাটাতে SBF এর ভাগ আছে। আরেকটা যে ব্যাপার, তুফান টু মেবি প্যান ইন্ডিয়াতে রিলিজ করতে পারে। যদি সেটা হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান অভিনেতা অভিনেত্রী সেটা একদম থাকাটা হচ্ছে অত্যাবশ্যকীয় হয়ে যাবে। তখন সেক্ষেত্রে নায়ক যেহেতু আমাদের দেশে আছে, নায়িকা আমাদের দেশের আছে, তো ভিলেন ক্যারেক্টার যদি দু একজন ইনক্লুড করা হয়, আর ভিলেনও তো আছে ইতিমধ্যে তুফান সিনেমার প্রোটাগনিস্ট হিসেবে শাকিব খান নিজেই তো আছে, শাকিব খান যেহেতু এখানে ডবল রোল, সেই জায়গায় এখানে একটা দুইটা গ্যাপ আছে, যে গ্যাপের মধ্যে ভিলেন নতুন কেউ আসতে পারে। তো সেই গ্যাপে কে আসতে পারে সেটা নিয়েই হচ্ছে এখন আলোচনা। সেখানে অনেকে মোশাররফ করিম বলতেছে, অনেকে অনেকের নাম বলতেছে। বাস্তবতা যেটা, সেটা হচ্ছে কলকাতা থেকেই হয়তো বা কোনো না কোনো আর্টিস্টকে নেওয়া হতে পারে, এবং সেটা খুব পরিচিত ওয়েল এস্টাবলিশড কোনো অ্যাক্টর হতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমার যে মতামত সেটা হচ্ছে যে যদি পসিবল হয় কলকাতা থেকে আর্টিস্ট না নিয়ে কাজ করা, তাহলে যেন তাই করা হয়। কেন, সেই ব্যাপারেও যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে কলকাতার আর্টিস্ট নেওয়ার পেছনে একটা বেনিফিট আমরা তো আশা করি, সেই বেনিফিট আমরা পাবো না। নাম্বার ওয়ান, সেখান থেকে আমরা ভালো টাকা আয় করতে পারি না, কারণ হচ্ছে তাদের দর্শক, কলকাতার দর্শক বাংলা সিনেমাকে ভালোবাসে না। কেননা বাংলাদেশ কলকাতায় একদিনে একই সাথে সিনেমা মুক্তি দেওয়া যাচ্ছে না, দিলেই তারা পাইরেসি করে দিচ্ছে। এই তো তুফান সিনেমাটা কতদিন পর কলকাতা রিলিজ করলো, তারপরের দিনই পাইরেসি হয়ে গেল। ব্যাপারটা কী, মানে কী বলবো, চগা খিচুড়ি একটা অবস্থা। ওখানে সিনেমা টিকতেই পারে না, ওখানে ওরা নিজেরাই নিজেদের সিনেমা পাইরেসি করে, নিজেরাই নিজেদের সিনেমাকে ভালোবাসে না। ওদের সিনেমা ইন্ডাস্ট্রি ওরাই ধ্বংস করতেছে। ওদের মতো টেকনিক্যাল টিম, ওদের মতো টেকনিক্যাল সাইট আমাদের নাই, তারপরেও আমরা যে এই যে মাত্র 100-130টা সিনেমা হল নিয়ে অনেক সময় অনেক মুভি আমরা দেখি, বছরের পর বছর চলে, কিন্তু একবারই পাইরেসি হয় না আমাদের দেশে। আর ওখানে যে কোনো সিনেমা মুহূর্তের মধ্যে, সেটা হোক যত বড় সুপারস্টার সিনেমা, যত বড় ইম্পর্টেন্ট কোনো একটা সিনেমা, সেটার পাইরেসি হয়ে যায়। সো কোনোভাবেই পসিবল না তুফান, যদি তুফান টু আসে, সেক্ষেত্রে কলকাতা এবং বাংলাদেশে একসাথে মুক্তি দেওয়া। হ্যাঁ, যদি এরকম হয় যে প্যান ইন্ডিয়া রিলিজ করতে হয়, সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে, তখন হয়তো বা একই দিনে কয়েকটা জায়গায় ওই ভারতসহ রিলিজ করা হতে পারে। সেক্ষেত্রে তো ভাই কিছু করার নাই, পরের দিনই পাইরেসি হয়ে, মানে পাইরেসি তো হবে শিওর, এবং সিনেমার একটা বিশাল বড় ক্ষতিও হবে। যুক্তি নাম্বার টু হচ্ছে, আমাদের দেশে এরকম অনেক গুণী শিল্পী আছেন যারা কিন্তু সঠিক মূল্যায়নের অভাবে দিনকে দিন নিস্তেজ হয়ে গেছেন, হারিয়ে গেছেন। তাদেরকে এই ধরনের বড় বড় মুভিতেই ফেরত আনা সম্ভব, তাদেরকে ব্যবহার করা সম্ভব ভালোভাবে, যেটা করতে পারলে কিন্তু ঢালিউডের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। হ্যাঁ, আমরা যদি একটু বলিউডের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব কি অ্যানিমাল সিনেমাতে ববি দেওলকে কতদিন পর ফিরিয়ে আনা হয়েছে, কতটা রাজকীয়ভাবে ফিরিয়ে আনা হয়েছে। তো এই কাজগুলা আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা করতেই চায় না। এটা আমার কাছে খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার বলে মনে হয়। আমাদের ইন্ডাস্ট্রির অনেক এরকম অভিনেতা, যেমন আমিন খানের কথা যদি বলি, আমার খুব প্রিয় একজন অভিনেতা, ওনাকে নিয়ে আমি গত কয়েক মাসের মধ্যে দুইটা ভিডিওর মতো মনে হয় করছি। তো খুবই ভালো একজন অভিনেতা, তার ভিতরে এখনও অনেক সম্ভাবনা আছে ভালো কিছু করার। তাকে এই ধরনের একটা মুভিতে কোনো না কোনো একটা স্ট্রং ক্যারেক্টারে ফিরিয়ে আনা উচিত। হ্যাঁ, আসলে যদি এটা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুব দ্রুত ঘুরে দাঁড়ানোর মতন একটা শক্তি আবার ফিরে পাবে। কেননা একদিকে শাকিব খান, একদিকে আমিন খান, একদিকে যদি ভালো পরিচালক, এভাবে যদি চেষ্টা চলতে থাকে, বাংলা চলচ্চিত্র ঘুরতে কতক্ষণ? কিন্তু সত্যি আদৌ কি কোনো এরকম পরিকল্পনা মেকার্সদের তরফ থেকে নেওয়া হচ্ছে? জানি না কি করবে, কিন্তু আমার কাছে তো এরকমটা মনে হচ্ছে যে বড় ধরনের কোনো কামব্যাক আসলে কিছু কিছু শিল্পীর হওয়া প্রয়োজন, যাতে করে বাংলা চলচ্চিত্রকে আমরা আসলে যেই জায়গায় দেখতে চাচ্ছি, আমাদের ভিশনটা আসলে যেটা, সেই জায়গাটাতে আসলে খুব দ্রুত যাওয়া যায়। দুই দুইটা যুক্তি তো দেখাইলাম, এবার আসি মোশাররফ করিমের বিষয়ে। মোশাররফ করিমকে যদি ভিলেন ক্যারেক্টার হিসেবে তুফান সিনেমায় দেখা যায়, ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই ভালো হয়, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে মোশাররফ করিম কতটা নিজেকে মানিয়ে নিতে পারবে একটা ফুল কমার্শিয়াল ভিলেন হিসেবে। আমরা সবাই জানি যে তার অভিনয় অ্যাবিলিটি
যথেষ্ট আছে, তার অভিনয় অ্যাবিলিটি নিয়ে এখানে কিন্তু কোনো কথাই বলতেছি না। এই ধরনের সিনেমাতে, ফুল অ্যাকশন ঘরনের সিনেমা যেহেতু, এখানে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড কম্বাটের বিষয়টা মাথায় রাখতে হতে পারে। এখানে যেহেতু এটা তুফান টু, তুফান ওয়ানে আমরা যেগুলো দেখেছি, তুফান টুতেও যদি সেম টু সেম শুধু অ্যাটিটিউড ওই রকম অ্যাকশন দেখানো হয়, তাহলে কিন্তু দর্শক কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, দর্শক কিন্তু ওটা মেনে নেবে না। দর্শক ইতিমধ্যে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে বলতেছে যে আপনি রায়হান রাফি ভাইকে বলে দেন তিনি যেন তুফান টুতে বেশ কয়েকটা দারুণ দারুণ অ্যাকশন সিন রাখে। বুঝতে পারতেছেন দর্শকের ডিমান্ডটা কী পর্যায়ে চলে গেছে? অর্থাৎ তুফান টুতে কোনোভাবেই দর্শক ছাড় দিতে চাচ্ছে না, দর্শক চাচ্ছে ইন্টারন্যাশনাল মানের কিছু অ্যাকশন দেখতে। আর এই কারণেই এই ভিডিওটা মূলত করা, দর্শকের কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই। সেক্ষেত্রে একজন মোশাররফ করিম অভিনয়ের দিক থেকে 100-এ 110, কিন্তু তার যে এই যে ফুল কমার্শিয়াল অ্যাকশন ঘরনার সিনেমাতে অভিনয় করার ক্ষেত্রে কিছুটা কমতি আছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো মোশাররফ করিমকে নিতে হলে গল্পে কিন্তু ওই ধরনের অ্যাকশন রাখা যাবে না, অথবা এমন করতে হবে যে মোশাররফ করিম একদমই শুধু ব্রেন দিয়ে খেলবে, যেমনটা হচ্ছে চঞ্চল চৌধুরী করেছে। কোনো হ্যান্ড টু হ্যান্ড কম্বাট বা কোনো ধরনের ওই ধরনের কোনো অ্যাকশন সিন আমরা তুফানে কিন্তু দেখি নাই। তো তুফান টুতেও ওই ধরনের কিছু যদি হয়, সেটা দর্শক কতটা মেনে নিবে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। দ্বিতীয়বার এই কাজটা করা ঠিক হবে না। এবার দর্শকের কথা, দর্শকের চাহিদা একটু মাথায় রেখে যদি ইন্ডিয়া থেকে কাউকে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো আছেই, আর যদি বাংলাদেশ থেকে কাউকে নেওয়াই হয় তাহলে যেন আমিন খানের মতন কোনো একজনকে নেওয়া হয়, যাতে করে একদম সেয়ানে সেয়ানে টক করে আমরা দেখতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে তুফান টুতে, তুফানের বিপরীতে ভিলেন চরিত্রে শান্তকে দেখা যাবে, কাজেই এখানে আসলে মোশাররফ করিম বা এই ধরনের কোনো একজন ভিলেন থাকবে কিনা এটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তবে আমি কিন্তু এই ধরনের চমক আশা করছি, এবং রায়হান রাফির কথাবার্তাও বোঝা গেছে যে বড় ধরনের কোনো চমক আসলেই থাকতে যাচ্ছে তুফান টুতে। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আসলে তোমরা কি চাও, তুফান টুতে কী ধরনের ভিলেন চাও, মোশাররফ করিম যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে, আর যদি কলকাতা থেকে কাউকে নেওয়া হয় তাহলে এই ব্যাপারটা নিয়ে তোমাদের মতামত কী।